শিল্প অধ্যুষিত দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে নগরবাসীর দুর্ভোগের কারণ যানজট, জলজট আর মশার উপদ্রব। নেই কোনো খেলার মাঠ ও কবরস্থান। এ অবস্থায় আসন্ন সিটি নির্বাচন ঘিরে গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রতিনিধি এম নজরুল ইসলামের রিপোর্ট। 2013 সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। 57টি ওয়ার্ড নিয়ে 333 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে বসবাস 65 লাখ মানুষের। গত এক দশকে নগরীতে শিল্প কারখানার সংখ্যা বাড়ার পাশাপাশি বসবাসকারী মানুষের সংখ্যাও বেড়েছে। এই সময়ে রাস্তাঘাটের উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ওয়ার্ডগুলোতে। নগরবাসীকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যানজট, জলজট আর মশার উপদ্রবে। রয়েছে অপরিকল্পিত শিল্পায়ন আর দূষণে মৃত প্রায় তুরাগ নদী। এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যায় না, খুব দুর্গন্ধ লাগে। রাস্তাঘাটে হাঁটাচলা করলে ময়লা আর গন্ধে এদিক থেকে ওইদিক যাওয়া যায় না। রিক্সা নিয়ে গেলে এক জায়গায় ভাঙ্গা, আবার নামে আরেক জায়গায় যাইতে হয়। এত বড় একটা গাজীপুর সিটি কর্পোরেশন, কিন্তু কোনো ময়লার নিষ্কাশন বা ডাস্টবিন নাই। আমাদের বর্ষা হইলে আমাদের বাসা বাড়িতে ময়লা আবর্জনায় পানি জলবদ্ধতার ভরিয়ে যায়। সবাই বলে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে, কিন্তু আমরা উন্নয়ন এখনো পাই নাই। মেল কারখানার বজ্র এই দূষিত পানি ঢুকিয়া এই নদীটা এখন অকেজো হয়ে গেছে। নেই সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো খেলার মাঠ ও কবরস্থান। এই অবস্থায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন বৃহতেই নগরীর উন্নয়নে। মানুষ যেহেতু এটাকে একটা দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হিসাবে দেখতে চায়, তাদের প্রত্যাশা তারা সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এটাকে দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশনে পরিণত করবেন। তাদের যে সেবার খাতগুলি রয়েছে, সেই সেবার খাতগুলি যার মাধ্যমে, যাদের মাধ্যমে সেবার খাতগুলি নিশ্চিত হবে তারা তাদেরকে নির্বাচিত করবেন। মডার্ন আর্কিটেক্ট যারা আছেন, নগর প্ল্যানার যারা আছেন, তাদেরকে নিয়োগ দিয়ে তাদের চিন্তা তাদের ভাবনায় একটা সুন্দর ডিজাইন করে সমস্ত নগরীকে আমি সাজাতে চেষ্টা করব। নির্বাচন যদি সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে যেতে না পারে আর সুষ্ঠু পরিবেশ যদি বজায় না থাকে, তাহলে হবে কি, আমাদের যে প্রত্যাশা মানুষের কাছে বা মানুষের যে প্রত্যাশা আমাদের কাছে, কোনোটাই পূরণ হবে না। শিল্প অধ্যুষিত গাজীপুর সিটি কর্পোরেশনে স্থানীয় মানুষের চেয়ে কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত মানুষের বসবাসই বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।